বিশালগড় মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন ফেরদৌস মিয়া। বুধবার বিশালগড় বিজেপি মন্ডল অফিসে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে ফেরদৌস মিয়াকে মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি হিসেবে ঘোষণা করেন মাইনরিটি মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া। এই প্রসঙ্গে মাইনরিটি মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া জানিয়েছেন, আজকে বিশালগড় মন্ডল অফিসে আমরা আমাদের সামনে আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট জনপ্রিয় সুশান্ত দা, আমাদের সাথে আছেন এই ডিস্ট্রিক্টের সহসভাপতি আমার দাদা এবং আমার জিএস কিটন মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট সংকলক মোর্চার মমতাজ বেগম। তাদের সবাই সামনে আমি আজকে বিশালগড়ের মাইনরিটি মোর্চার মন্ডল কমিটির নাম মন্ডল প্রেসিডেন্ট নাম ঘোষণা করছি, মোহাম্মদ ফেরদৌস মিয়া নাম আমি ঘোষণা করছি। ডিস্ট্রিক্ট কমিটি কিন্তু স্থান দেওয়া হইল, হ্যাঁ বর্তমান ফেরদৌস মিয়া মন্ডল কমিটি চালায়। এটা কি আপনাদের জেলা কমিটির সিদ্ধান্ত না রাজ্য কমিটির? জেলা রাজ্য কমিটি মিলে আমরা ওনাকে ইয়া করছি। এদিকে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ আর অনেকে। তিনিও নবনিযুক্ত মাইনরিটি মোর্চার সভাপতি নিকট দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা নিজেকে যুক্ত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আদার কমিটির প্রেসিডেন্ট হিসাবে আপনার কি প্রত্যাশা থাকবে? অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় জনতা পার্টির 60টা মোর্চা নিয়েই আমরা আমাদের সংগঠনটাকে মজবুত করি, এর মধ্যে অন্যতম আমাদের সংখ্যালঘু মোর্চা। তো আজকে ফেরদৌস ভাইকে সংখ্যালঘু মোর্চা বিশালগড় মন্ডল কমিটির সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি স্বপন দা। তো ওনার কাছে আমার এতটুকুই আশা থাকব, ওনার যেই সাংগঠনিক দক্ষতা আছে, ওনার উনি যেই কর্মদক্ষতা আছে, এই দক্ষতার মাধ্যমে। এখানে উল্লেখ্য যে বিজেপির বিশালগড় মাইনরিটি মোর্চার প্রাক্তন মন্ডল সভাপতি হাবিবুর রহমানকে সংগঠনের জেলা স্তরে দায়িত্ব দিয়ে ফেরদৌস মিয়াকে মন্ডল সভাপতি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।